আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। গাইস, এই ভিডিওতে আমি কথা বলবো শর্ট টাইম ট্রেড করার মতো দুইটা কয়েন নিয়ে। শর্ট টাইম ট্রেড বলতে ধরুন এখন মার্কেট ডাউন আসছে, অর্থাৎ ধরুন এখন বিটকয়েন ডাউনে রয়েছে, ধরুন যে বিটকয়েন এখন 23,000 রয়েছে। এখন আপনারা যে কোনো একটা কয়েন বাই করলেন, আবার যখন এই কয়েনটা বিটকয়েন যখন আবার 24,000 যাবে তখন আপনারা ওই কয়েনটা সেল করে দিলেন, এর মাঝে যে একটা প্রফিট সেটা আপনারা করে নিতে পারলেন। তো এই শর্ট টাইম ট্রেড করার জন্য কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন খুবই প্রয়োজন, তা না হলে কিন্তু বিটকয়েন যেভাবে আপডাউন করবে সেই কয়েনগুলো কিন্তু সেভাবে আপডাউন করতে পারবে না। এখন অনেকে হচ্ছে অনেক কয়েন কিনে থাকেন, দেখা যায় যে বিটকয়েন 23,000 আসছে, তবে সেই কয়েনটা আপনারা বাই করলেন, আবার যখন বিটকয়েন 24,000 গেল তখন হচ্ছে ওই কয়েনটা খুব একটা বেশি আপ হলো না, বা এত তাড়াতাড়ি হচ্ছে বিটকয়েনের মতো আপ হলো না, তাহলে কিন্তু আপনারা ভালো প্রফিট করতে পারবেন না। আর যদি আপনারা ফান্ডামেন্টালি স্ট্রং কয়েনে যদি ইনভেস্ট করেন, অর্থাৎ যে বাই করে রাখেন, তখন যদি আবার 24,000 যায় বিটকয়েন, তখন কিন্তু আপনারা ওই কয়েনটাও কিন্তু ভালো একটা পাম্প করবে, তখন সেখান থেকে একটা ভালো প্রফিট করতে পারবেন। তো আমি হচ্ছে এই রকম দুইটা কয়েন নিয়ে কথা বলবো, যে কয়েনগুলো আসলে ফান্ডামেন্টালি খুবই স্ট্রং, যার কারণে ওই কয়েনগুলো হচ্ছে বিটকয়েনের সাথে খুব তাড়াতাড়ি আপ ডাউন করতে পারে। তো প্রথমেই হচ্ছে আমি যে কয়েনটার কথা বলবো সেটা হচ্ছে ম্যাটিক, অর্থাৎ হচ্ছে পলিগন কয়েনটা নিয়ে। পলিগন কয়েন অর্থাৎ হচ্ছে ম্যাটিক কয়েনটার নাম কিন্তু আপনারা সবাই শুনেছেন। আর এদের যদি বর্তমান র্যাঙ্কিং দেখেন, এদের বর্তমান র্যাঙ্কিং হচ্ছে 14। এদের র্যাঙ্কিং দেখে আপনারা হয়তো বুঝে ফেলেছেন এটা কিন্তু খুবই স্ট্রং একটা কয়েন, যার কারণে কিন্তু এদের র্যাঙ্কিং হচ্ছে 14-তে রয়েছে। তো এদের যদি বর্তমান প্রাইস দেখেন, 91 চলতেছে, 91 সেন্ট আর কি, 0.91 সেন্ট। তো এই কয়েনটার যদি আপনারা এখানে টোটাল সাপ্লাই দেখেন, দেখতে পারবেন হচ্ছে 10 বিলিয়ন, এবং তাদের হচ্ছে সার্কুলেশন সাপ্লাই রয়েছে 8 বিলিয়ন। আর এই কয়েনটা কিন্তু খুবই স্ট্রং একটা কয়েন, ফান্ডামেন্টালি খুবই একটা স্ট্রং কয়েন। এই কয়েনটা যদি আপনারা বিটকয়েনের সাথে আপ ডাউন করার সময় যদি বাই করেন, বাই সেল করেন, তাহলে এখান থেকে একটা ভালো প্রফিট করতে পারবেন, কারণ এই কয়েনটা হচ্ছে বিটকয়েনের সাথে আপ ডাউন করতে পারে খুব তাড়াতাড়ি, এবং এদের কমিউনিটি যথেষ্ট স্ট্রং। এবং এই কয়েনটা আপনারা শুধু শর্ট টাইম না, লং টাইমের জন্য হোল্ড করতে পারেন। এখানে আপনারা এই কয়েনটার অল টাইম হাই দেখতে পারবেন, এদের অল টাইম হাই হচ্ছে $2.92, যেটা আসলে এখন সে হিসাব করতে গেলে একটা ভালো ডাউনে রয়েছে। তবে এই কয়েনটা কিন্তু 1-2 বছরের মধ্যে যদি আপনারা হোল্ড করেন, তাহলে কিন্তু 1-2 বছরের জন্য যদি হোল্ড করেন, তাহলে এই কয়েনটা কিন্তু অনায়াসে $3-4 মতো চলে যাবে। আর যদি সেটাও হয়, তাহলে কিন্তু একটা ভালো প্রফিট এখান থেকে করতে পারবেন। তো তারপরে 2 নম্বর যে কয়েনটার নাম বলবো সেটা হচ্ছে কার্ডানো, অর্থাৎ আদা টোকেনটা সবাই হয়তো নাম শুনেছেন, কারণ এটা আসলে খুবই পপুলার একটা কয়েন। এবং এদের বর্তমান র্যাঙ্কিং দেখতে পারবেন, যেটা র্যাঙ্কিং হচ্ছে 7, যেটা আসলে একটা হিউজ ভালো র্যাঙ্কিং। এদের র্যাঙ্কিং দেখেই আপনাদের বোঝা উচিত এরা কিন্তু খুবই স্ট্রং একটা কয়েন, এদের ফান্ডামেন্টালি স্ট্রং খুবই কয়েন এই কয়েনটা। এদের যদি বর্তমান প্রাইস দেখেন, এদের বর্তমান প্রাইস চলতেছে হচ্ছে 53 সেন্ট, এবং এদের যদি আপনারা এখানে যদি আপনারা অল টাইম হাই দেখেন, এই কয়েনটা কিন্তু $3 পর্যন্ত গিয়েছিল। এবং এই কয়েনটা আপনারা শর্ট টাইম না, লং টাইমের জন্য হোল্ড করতে পারেন। শর্ট টাইমের জন্য তো এটা ভালো একটা কয়েন, এবং লং টাইমের জন্য কিন্তু এই কয়েনটা খুবই ভালো। এই কয়েনটা যদি আপনারা এখান থেকে হোল্ড করেন, এবং এই কয়েনটা যদি 2-3 বছরের জন্য হোল্ড করেন, এই কয়েনটা কিন্তু অনায়াসে $4-5 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই কয়েনটা আপনারা চাইলে লং টাইমের জন্য হোল্ড করতে পারেন। এবং এদের যদি বর্তমান হচ্ছে টোটাল সাপ্লাই দেখেন, এদের টোটাল সাপ্লাই হচ্ছে 34 বিলিয়ন, এবং এদের বর্তমান সার্কুলেশন সাপ্লাই রয়েছে হচ্ছে 33 বিলিয়ন। এবং এই কয়েনটা হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে বিটকয়েনের সাথে আপ ডাউন করতে পারেন, এবং যত ভালো ভালো ট্রেডার রয়েছে তারা কিন্তু শর্ট টাইমের জন্য এই আদা টোকেনটা কিন্তু বেছে নেয়। এবং আপনারা এই দুইটা কয়েন, কার্ডানো এবং পলিগন, অর্থাৎ হচ্ছে আদা এবং এই ম্যাটিক, এই দুইটা কয়েনই হচ্ছে শর্ট টাইমের জন্য হোল্ড করতে পারেন, অর্থাৎ হচ্ছে বাই সেল করতে পারেন। এটা ফান্ডামেন্টালি খুবই স্ট্রং কয়েন এই দুইটাই, যার কারণে এখান থেকে আপনারা ভালো প্রফিট করতে পারবেন শর্ট টাইমের জন্য ট্রেড করে। এবং আপনারা এগুলো কিন্তু বাইন্যান্সে লিস্টেড পাবেন, এবং হচ্ছে এরা বড় বড় যত এক্সচেঞ্জার রয়েছে পৃথিবীতে সবগুলো এক্সচেঞ্জারে মোটামুটি লিস্টেড। এবং এই কয়েনটা আপনারা এদের মার্কেট আসলেই দেখতে পারবেন, এরা যত বড় বড় এক্সচেঞ্জার মানে এক্সচেঞ্জার রয়েছে সবগুলো এক্সচেঞ্জারে কিন্তু এই কয়েনগুলো হচ্ছে লিস্টেড, এবং এই কয়েনগুলো হচ্ছে বাইন্যান্সে লিস্টেড রয়েছে। আর আমরা যারা হচ্ছে ট্রেডিং করে থাকি সাধারণত, তারা কিন্তু বাইন্যান্সেই হচ্ছে ট্রেডিং করে থাকি, যার কারণে হচ্ছে আপনারা কিন্তু এই কয়েনগুলো দুইটা হচ্ছে আপনাদের হচ্ছে চয়েসের মধ্যে রাখতে পারেন, কারণ এই দুইটা কয়েন কিন্তু বিটকয়েনের সাথে খুব ইজিলিভাবে আপ ডাউন করতে পারে। এবং হচ্ছে আপনারা এটা এখানে দেখতে পারবেন, এই যে এদের আমি কিন্তু নিজেও ট্রেডিং করে থাকি, এই যে এখানে দেখতে পারবেন এটা কিন্তু অলরেডি 2.5%-এর মতো আপ হয়ে গেছে। অন্য কয়েনগুলো কিন্তু তেমন একটা আপ হয় না, যেখানে দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পারবেন, সেই হিসেব করতে গেলে এই কয়েনটা কিন্তু ভালো আপ হয়।
যার কারণে এই দুইটা কয়েন হচ্ছে ফান্ডামেন্টালি খুবই স্ট্রং এবং এরা বিটকয়েনের সাথে আপ ডাউন করতে পারে খুব ভালোভাবেই। যার কারণে হচ্ছে আপনারা চাইলে এই কয়েনটা হচ্ছে এই দুইটা কয়েন হচ্ছে শর্ট টাইমের জন্য ট্রেড করতে পারেন, এবং আপনারা যারা হচ্ছে এই কয়েনটা লং টাইম এই দুইটা কয়েন হচ্ছে লং টাইমের জন্য হোল্ড করতে চাচ্ছেন তারাও এই দুইটা কয়েন লং টাইমের জন্য হোল্ড করতে পারেন আর কি। আর আমি চাইলে হচ্ছে আপনারা যদি চান তাহলে এই কয়েন দুটো নিয়ে আমি হচ্ছে আলাদাভাবে ভিডিও বানাবো, আসলে এদের কমিউনিটি কত স্ট্রং, এরা কী কী নিয়ে কাজ করে সেগুলোও হচ্ছে আপনাদের জানিয়ে দিব, আশা করি বুঝতে পেরেছেন। এবং নেক্সট ভিডিওতে আমি আরও দু তিনটা কয়েন নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে আপনারা শর্ট টাইমের জন্য ট্রেডিং করতে পারবেন। তো আসলে সবাইকে বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।